আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো নেট পরীক্ষার্থীরা, সেটা হচ্ছে হর্ষচরিতমের পঞ্চম উচ্ছ্বাস। তো ভিডিওটি 4 পাতার পিডিএফ এর হবে, তো একটু মনোযোগ সহকারে শুনলে আমার মনে হয় না হর্ষচরিতমের পঞ্চম উচ্ছ্বাস থেকে কোনো সমস্যা আছে থাকবে। তো একটু মনোযোগ সহকারে দেখুন, হর্ষচরিতমের পঞ্চম উচ্ছ্বাস আমি বার করছি, ঠিক আছে, দাঁড়ান একটু। হর্ষচরিতমের পঞ্চম উচ্ছ্বাস, হ্যাঁ, তো হর্ষচরিতমের পঞ্চম উচ্ছ্বাস বার করে নিচ্ছি, 4 পাতা স্ক্যান আছে অলরেডি করা, তো একটু দেখুন মনোযোগ সহকারে, আশা করছি সমস্যার হবে না। তো এই দেখুন হর্ষচরিতমের পঞ্চম উচ্ছ্বাসের প্রথম পেজ, হর্ষচরিতমের পঞ্চম উচ্ছ্বাসের যে প্রথম পেজ, সেখানে বলাই হচ্ছে যে বানভট্ট বিরচিত, বানভট্ট রচিত গদ্যকাব্য আখ্যায়িকা শ্রেণীর কথা, আখ্যায়িকা কথা, খণ্ডকথা, পরিকথা, কথা, কথা লিখেতি মান্যন্তে গদ্য কাব্যাঞ্চ পঞ্চধা। আখ্যায়িকার কি হবে না, আখ্যায়িকার এক বিষয়বস্তু হবে লোকানুবর্তী, লেখাটা হবে সরল সংস্কৃত গদ্যে, উচ্ছ্বাসে বিভক্ত হবে, চার নায়ক নিজের অভিজ্ঞতার কথা নিজ মুখেই বলবে। এবার আখ্যায়িকার ক্ষেত্রে মাঝে মাঝে বক্র বা অপব্রক্ত ছন্দে রচিত শ্লোক থাকবে, কথা বক্র বা অপব্রক্ত ছন্দে শ্লোক থাকতে নাও পারে, আবার উচ্ছ্বাস থাকবে না, তো আবার গল্পের বক্তা নায়ক ভিন্ন অন্য কেউ হবেন, সংস্কৃত অপভ্রংশ উভয় ভাষাতেই রচিত হতে পারে। হর্ষচরিত গ্রন্থ থেকে এটা সুস্পষ্ট যে কান্যকুব্জ রাজ মহারাজ হর্ষবর্ধনের রাজত্বকালে বানভট্টের আবির্ভাব এবং বানভট্টের সম্রাট দত্ত উপাধি ছিল বৎস্যবাণী কবি চক্রবর্তী এবং হর্ষবর্ধনের উপাধি ছিল পরম মাহেশ্বর রাজ চক্রবর্তী। তো হর্ষবর্ধনের শাসনকাল 606 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতবর্ষের ইতিহাস অনুসারে পুষ্যভূতি বংশীয় সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকাল 606 থেকে 647 খ্রিস্টাব্দ, স্থানীয় ছিল তার রাজধানী। বানভট্টের লেখা হর্ষচরিত থেকে এটা সুস্পষ্ট যে মহারাজ হর্ষবর্ধনের আশ্রয় থেকে হর্ষেরই রাজসভা অলঙ্কৃত করেছিলেন বানভট্ট, বান যদিও নিজের অথবা হর্ষের জীবনের কোনো ঘটনার সন্তারিক উল্লেখ করেননি। এবার এটা দ্বিতীয় পৃষ্ঠার পিডিএফ, তো দ্বিতীয় পৃষ্ঠার পিডিএফটা একটু মনোযোগ সহকারে প্রত্যেকে দেখার চেষ্টা করুন। তো হিতোপদেশ হচ্ছে, হিতোপদেশ গ্রন্থে নারায়ণ শর্মা বলছেন কি, নারায়ণ শর্মা এখানে বলছেন যে সংসার বিষ বৃক্ষস্য দে ফলে অমৃতোপমে কাব্যামৃত রস স্যাদহ সঙ্গমহ সজ্জনৈ সহা। কবি ধর্মদাস শুরু বলেছেন রুচিরা স্বরবর্ণা স্বর বর্ণপদা রসভাবতী জগন মনোহরতি তৎকিম তরুণী নহি নহি বাণী বাণস্য মধুরা শিলস্য। জয়দেবের প্রসন্ন রাঘবে বলা হয়েছে যশ্চরশ্চিরকোরনিকরহ কর্ণপুর ময়ূর ভাসহাসহ কবিকুলগুরুঃ কালিদাসহ বিলাসহ হর্ষো হর্ষো হৃদয় বসতিঃ পঞ্চবাণস্তু বাণঃ কেষাম নৈষাম কথয়া কবিতা কামিনী কৌতুকায়। নেক্সট হবে হর্ষচরিতের যে প্রাচীন টিকাগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। হর্ষচরিতের ওপর যে প্রাচীন টিকা খুব বেশি পাওয়া যায় না, তবে একটিমাত্র প্রাচীন টিকা পাওয়া গেছে, সেটি হচ্ছে পুণ্যা করাতমজ শঙ্কর কর্তৃকৃত সংকীর্ত টিকা। টিকার প্রারম্ভে শঙ্কর বলেছেন শঙ্কর নামা কশ্চিত কশ্চিৎম অথ পুণ্যা করাতমজ বলিখত, তো সৃষ্ট পরি সৃষ্ট পরধবশত সংকেতম হর্ষচরিতস্য। হর্ষচরিত বার্তিক নামে আরও একটি টিকার উল্লেখ পাওয়া যায়, কিন্তু টিকাটি পাওয়া যায়নি। মহিম ভট্টের ব্যক্তি বিবেকের উপর একটি টিকা রচনা করেন অলঙ্কার সর্বস্বকার রুজ্জক, ওই টিকাতে তিনি নিজকৃত হর্ষচরিত বার্তিকের উল্লেখ করেছেন। টিকাটি পাওয়া গেলে হর্ষচরিতের অর্থবোধে হয়তো আর একটু সুবিধা হতো। এখানে 3 নম্বর পৃষ্ঠা যেটা আছে, এই 3 নম্বর পৃষ্ঠায় সম্পূর্ণভাবে হর্ষচরিতের পঞ্চম উচ্ছ্বাসের যে সুভাষিতাবলী, মানে গুরুত্বপূর্ণ যে শ্লোকগুলো যেগুলো আছে সেগুলোকে পুরোপুরিভাবে তুলে ধরা হয়েছে। তো দেখো সেখানে আমি আমি বিষয়গুলো তুলে ধরছি।
তো কি আছে? অতি দদ্ধুর বান্ধব স্নেহা সর্বপ্রমাথি। নেক্সট 2 নম্বর, অভিনন্দতি হি স্নেহা কাতরাপি কুলীনতা দেশ কালানুরূপম। 3 নম্বর হচ্ছে, কামম সয়ম ন ভবতি ন তু স্রাবয়ত্ত প্রিয়ম বচন ভারতি করিম ইতর ইভাবি জাতা কুলিনহ। 4 নম্বরে, দুঃখ দগ্ধানাম চ ভূতির মঙ্গলা চা প্রশস্তা চা চা নিরুপভোগা চ ভবতি। নেক্সট 5 নম্বর, নিয়তির বিধায় পুংসাম প্রথম সুখম উপরি দারুণম দুঃখম কৃত্বা লোকম তরলাতুরিদীব বজ্রম নিপাতয়তি। নেক্সট তারপরে 6 নম্বরে, পাতয়তি মহাপুরুষান সমম এব বহুনাদরেণ ইব পরিবর্তমান এক কাল শৈলানিবানন্তঃ। নেক্সট 7 নম্বর আছে, মহাসত্ত্ব না হি প্রথমাবলম্বনম লোকস্য পশ্চাদ্রা যবি দীহিতা। নেক্সট তারপরে, মাতাপিতৃসহস্রাণি পুত্রদারশতানি চ যুগে যুগে বতিতানি কশ্য কশ্যতে কশ্যবা ভবান। নেক্সট, লোকে হি লহেভ্যাঃ কঠিনতরাঃ খলু স্নেহময়াঃ বন্ধনপাশাঃ। 10 নম্বরে, ধৈর্যধনা হি সাধবঃ। তো এগুলো গেল কিছু গুরুত্বপূর্ণ হর্ষচরিতমের শ্লোক। তো এর পরবর্তী ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো তুলে ধরা হয়েছে সবার সামনে। তো এগুলো দেখো যে গুরুত্বপূর্ণ শ্লোকগুলো তার একদম ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। নিয়তির বিধায় পুংসাং প্রথমম সুখম উপরি দ্বারুণম দুঃখম কৃত্বা লোকম তরলাতরিদীব বজ্রম নিপাতয়তি। এর মানে কি দাঁড়াচ্ছে যে চঞ্চল বিদ্যুৎ যেমন প্রথমে আলোক প্রদান করে পরে কঠোর বজ্রপাত ঘটায়, চঞ্চল বিদ্যুৎ যেমন প্রথমে আলোক প্রদান করে পরে কঠোর বজ্রপাতটা ঘটায়, বিধাতাও সেই রূপ মানুষকে প্রথমে সুখ দিয়ে পরে নিদারুণ কষ্টটা দেন। নেক্সট পরবর্তী শ্লোকে কি আছে, পাতয়তি মহাপুরুষান সমম এব বহুনা নাদরেণৈব পরিবর্তমান এক কালঃ শৈলানিবানন্তঃ। তো এক অনন্ত নাগের শির পরিবর্তনের ফলে ফনার দোলায় যেমন অসংখ্য পর্বত একই সঙ্গে তোলে যায়, ঠিক সেইরূপ কালচক্রের পরিঘূর্ণনের ফলে বহু মহাপুরুষের একই সঙ্গে অনায়াসে বিনাশ সাধিত হয়। তারপরে, মাতা পিতৃসহস্রাণি পুত্রদারশতানি চ যুগে যুগে বতীতানি কস্যতে কস্যবা ভবান। যুগে যুগে শত সহস্র মাতা পিতা দ্বারা পুত্রগত হয়েছেন, তারা কার, তুমি বা কার। এরপরে আলোচ্য এই যে আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য, তার যে তত্রা চাতি নিহি শব্দে গৃহাবগাহ গ্রহণী গ্রাহী বহু বেত্রণী বেত্রিণী থেকে একদম ধবল গৃহে স্থিতম পিতরমা দ্রাক্ষিত এই অংশটা আছে। এখানে পুরোপুরি ধবল গিয়ের যে বর্ণনাটা সেটা করা হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আজকে হর্ষচৈতমের পঞ্চম উচ্ছ্বাসের, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, বন্ধুদের সাথে শেয়ার, কমেন্ট সেকশনে কেমন লাগলো জানান, এবং অবশ্যই আমার চ্যানেল সংস্কৃতিস ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি এই জাতীয় তথ্যাবলী এবং এই জাতীয় আলোচনা নিয়ে ক্রমাগত হাজির হই। কারণ দেখুন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা আমার সাথে যে কন্ট্যাক্ট করতে পারেন তার কন্ট্যাক্ট নাম্বার আমার এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আমার সাথে 7001572343 নাম্বারে কন্ট্যাক্ট করুন। হোয়াটসঅ্যাপ বা ফোনপে আমার নাম্বার 7047499758। আপনারা সরাসরি আমাকে মেল করতে পারেন dipanjansar2019@gmail.com এ। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেল সংস্কৃতি স্পেল ল্যাঙ্গুয়েজ। এবং অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে দীপাঞ্জন সাহা ফলো করুন এবং ইনস্টাগ্রামে dipanjan.sah.7050 ফলো করুন। সংস্কৃত আমার পেজ সংস্কৃত তত্ত্বাবলী প্রাচীন ভাষা সংস্কৃত গুরুত্ব আমাকে ফলো করুন এবং টেলিগ্রামে সংস্কৃতি ভালোভাবে ল্যাঙ্গুয়েজ গ্রুপটাকে ফলো করুন। এবং সেই সঙ্গে আজকে জানিয়ে দিই, আগামীকালের যে আমাদের বিষয় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আমাদের পরবর্তীকালের বিষয় হচ্ছে বুদ্ধ চরিতমের প্রথম স্বর্গ ভগবত প্রসূতি। তো বুদ্ধ চরিতমের প্রথম স্বর্গ ভগবত প্রসূতি সম্পর্কে জানতে গেলে, ভিডিওটি দেখতে গেলে, নোটস যেভাবে দেখানো হচ্ছে সেটা দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেল সংস্কৃতিস ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই পড়াশোনা চালু রাখতে হবে। নেটের নেট পরীক্ষা যখনই হোক তার সর্বপ্রথম আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব পরীক্ষার এক্সাক্ট ডেট দিলে। তো প্রত্যেকে পড়াশোনা চালু রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে, ভেরি গুড মর্নিং, টাটা, বাই বাই।